আপনি ভগবান হচ্ছেন সেই নাম কি হারিয়ে যাবে? জয়ন্ত তো সবাই এখানে এসেছে, আর এখানে খুব বড় করে পুজো হয়। আর আমাদের জামাইবাবু এখানকার প্রেসিডেন্ট হয়েছে, না প্রেসিডেন্ট হয়েছে, সমস্ত কিছু দায়িত্বে জামাইবাবু রয়েছে, আর গেছে, খুব নাম করেছে এবারের পুজোটা। আর মৌমিতা এখানে IMC থেকে একটা স্টলও দিয়েছে, আমাদের যে প্রোডাক্টসগুলো রয়েছে সেই প্রোডাক্টের উপরে স্টল দিয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবাইকে নিয়ে আজকে নবমীটা ভীষণই ভালো কাটছে, এখনো পর্যন্ত কোথাও যাইনি মানে প্রতিমা দর্শন করতে, তবে ফেরার পথে দেখি ইচ্ছে আছে। এখনো পর্যন্ত ওদের সবার সাথে একসাথে রয়েছি, এখানে এসেছি, খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি, আর এখন দেখি একটু প্যান্ডেলের দিকে যাব, ওখানে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই মিলে একবার বলে দাও শুভ নবমী সবাইকে। শুভ নবমী। এখন বাইরে বেরিয়ে এসেছি, যাচ্ছি পন্ডালের দিকে। আজকে আর সকাল কালকে আমি আয় এখানে কোথায় যাচ্ছিস তুই? দুষ্ট রাস্তার মধ্যে দৌড়ে দৌড়ে করিস না। কালকে 2:30 সময় বাড়িতে এসেছিলাম, আর আমি আর বিশ্বকালকে সন্ধেবেলা বেরিয়েছিলাম ঠাকুর মানে ছেলেকে নিয়ে আমি আর বিশ্বকালকে বিকেল বেরিয়েছিলাম 9:00 মধ্যে বাড়িতে ওকে ঢুকিয়ে দিয়েছি। আর রাতে ডিনার কমপ্লিট করে সমস্ত কিছু করে আমি আর বিশ্ব কলকাতার দিকে চলে গেছিলাম, সাউথের দিকে ঠাকুর দেখতে। ভালো ভালো কিছু ঠাকুর দেখেছি। এবারে দেখার পরে মানে কলকাতার ওখানে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যদিও আমাদের কাছে রেনকোট ছাতা সবই ছিল, তাও আমরা ভিজে গেছি। তো 2:30 মধ্যে আমরা বাড়িতে ব্যাক করে গেছিলাম। এবারে শত হলেও সেরমভাবে রেস্ট ছিল না, তো সকালবেলা আজকে উঠতে একটু আমার দেরি হয়েছে। আর তারপরে ননদের বাড়িতে চলে এসেছি, দিদির বাড়িতে আসার পরে এখানে এসে দুপুরবেলা একটু দুপুরে লাঞ্চ করে বিরিয়ানি খেয়েছিলাম, আজকে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠেছি, ওর প্যান্ডেলের দিকে এসেছি, চলো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক।
জয়েন্স স্টলে, এই যে মৌমিতা, নামটা বিশ্বজিৎ, তো বল কিছু। আমরা সব সময় সবাই ঘুরতে স্টল ঘুরতে এসেছেন, তো এখন ওয়েদার চেঞ্জের ব্যাপারে সবাইকে এখন ঠান্ডা মিষ্টি খাওয়া যাবে, তো সবাই এখন হবে কি চিনি বেশি খায় মিষ্টি সব লস্যি বেশি খায়, অনেক আয়রন হাইজিন আছে, ক্যালোরির ব্যাপার আছে, শরীরে ক্ষতিও করছে, কিন্তু আইএনসির পক্ষ থেকে আমাদের জীবন শক্তি হ্রাস আছে, আমাদের কোনো জিরো কী বলবো ক্যালোরি একদম জিরো সুইটসের সাথে পুরোপুরি ন্যাচারাল সুইটসের উপর আমরা করেছি জিনিসটা, এখানে কিছুটা হার্সের সিরাপ আছে, খেতে খুবই ভালো জিনিসটা, জীবন শক্তি আছে, এটা খুবই টেস্ট আছে, জানো আমিও রিসেন্টলি আইএনসিতে জয়েন করেছি মৌমিতার আন্ডারে, এই যে মৌমিতা পুজোয় একদিনও ঠাকুর দেখতে যদিও বা বেরোয়নি, এ বেরিয়েছিল
সবাইকে, তোমরা জানো আমি টালিগঞ্জে শান্তি পল্লীতে এসেছি, এই যে আমাদের প্রশান্ত দা জায়াবুর বাড়িতে, আর এটা জায়াবুদের পাড়ার এখানকার পুজো, অনেক পুরনো পুজো এটা। আর এই যে সবাই এখানের দাদারা রয়েছে সমস্ত কিছু এই পুজোর দায়িত্বে, আর চলো আজকে ওদের থেকে একটু কিছু জেনে নেওয়া যাক এই পুজোর ব্যাপারে। আমরা শান্তিপুলি পূজা সমিতির তরফ থেকে বলছি, এটা আমাদের 84 বছর পূর্ণ হলো। এটা এই অঞ্চলে সব থেকে আদি পুজো, এবং এবার আমাদের পুজোটা অন্যরকমভাবে একটু সাজানো হয়েছে অন্যান্যবারের তুলনায়। যদিও এই পুজো আমাদের ধারাবাহিকভাবে খুবই সুন্দর এবং সাবেকি পুজো এটা, তো এবার আমরা নূতন থিমে একটা গেছি যার নাম হচ্ছে অন্তর, মানে যা হৃদয়কে বারবার স্পর্শ করে সেটাই আমরা তুলে ধরেছি। এবং এটা আমাদের এখন বহু চ্যানেলে বহু রকমভাবে অ্যাওয়ার্ড পেয়েছে, এবং আমরা খুব ধন্য যে এরকম একটা পুজো করতে এবং এই পুজোর সাথে আমরা অ্যাটাচ থাকতে পেরে আমরা হৃদয় গর্বিত মনে করি। তোমরা একটু কিছু বলো। আমরা বলতে পারবো কাজ করতে ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে। তোমরা সবাই প্রশান্তদাকে চেনো, আমার চ্যানেলে সবাই দেখেছো, আর তোমাদের এটা তো কার্নিভালেও যাচ্ছে না, আর এবারে আমাদের মানে প্রশান্ত দাদের এই পুজোটা কার্নিভালেও যাচ্ছে, আর ভীষণ ভালো হয়েছে এখানে প্যান্ডেলটা। মা দুর্গাকে তো তোমরা দেখেছো, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, ভিডিওটা খুব শিগগিরই আসবে নবমী ব্লগে, তো তোমরা দেখতে একদম ভুলো না, খুব ভালো লাগবে তোমাদের। আর এখানকার তোমাদের একটু নামটা একটু বলো। আমার নাম জয় ব্যানার্জি, আমি এখানে 41 বছর ধরে এই পুজোর পুজোর উপাচারের ডিপার্টমেন্টটা সামলাচ্ছি। আচ্ছা। অলোক কুমার নন্দন। আচ্ছা। আমাদের দিলীপ ভাদুরী। দিলীপ ভাদুরী। দিলীপ ভাদুরী। ঠিক আছে, এখন সবার নাম, আমার নাম প্রশান্ত চা। প্রশান্ত চাকিকে সবাই চেনে। এটা আমার শালাবো। বড় ভালো আর্টিস্ট এবং খুব ডেকোরেশনের দিকে ভালো ওর কন্ট্রোল আছে, এবং অনেক এখানে কন্ট্রোলের মানে দেখাশোনা করার অনেক দায়িত্ব পালন করেছে। তোমরা জানো প্রশান্তদার হাতের কাজ আমি আমার ফেসবুক আইডিতে পুরো শেয়ার করেছিলাম, যত কাজ আছে আমাদের প্রশান্তদা ভীষণ ভালো মানে সাজায়, খুব ভালো সাজায়, এমনকি ডেকোরেশনের কাজও খুব ভালো করে। তো আর আমি সেই কাজগুলোকে সবটাই ফেসবুকে শেয়ার করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো চলো তোমাদের এখন তোমাদের থেকে একটু বিদায় চেয়ে নিচ্ছি, আবার পরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। তোমার নামটা বলো দাদা। আমার নাম লক্ষ্মীনারায়ণ রুই দাস। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? বর্ধমান গলসি থানা। আচ্ছা, তোমার নামটা বলো? সঞ্জয় রুই দাস। তুমি কোথা থেকে আসছো? গোপালপুর। তোমার নামটা বলো? কুশল রুই দাস। আপনি কোথা থেকে আসছেন? বর্ধমান থেকে। আপনার নামটা? পূর্ণ রুই দাস। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? বর্ধমান থেকে।